আজ মানব সভ্যতা যেখানে এসে পৌঁছেছে তা দেখলে মনে হয় মানুষের দ্বারা অসম্ভব বলে কিছুই নেই। আমরা সময়ের গতির সাথে অপূর্ব উপলব্ধি করে গৌরবশালী সভ্যতার নির্মাণ করেছি। বিশ্ব সঞ্চার এবং টেকনিক এমন এক দুনিয়া বানিয়েছে যা নাকি কখনো শুধু আমাদের কল্পনাতেই ছিল। এখন বিশ্ব এক বৈশ্বিক গ্রাম হয়ে রয়ে গেল। প্রতিদিন অসম্ভবকে সম্ভব করে এমন দুনিয়া বানাবার চেষ্টা করছি যার কোনো সীমা নেই। এমন দুনিয়া যেখানে আমাদের কোনো রকম ইচ্ছাকে সীমাতে বাঁধতে পারবে না, এবং সেই বিকাশের প্রতিযোগিতা এখনো শেষ হয়নি। বাস্তবে আমাদের লক্ষ্য কি? আমরা বিকাশ নামী প্রতিযোগিতায় নিজেকে ভুলে যাইনি তো? প্রাচীন কাল থেকে মানব এক সরল এবং অতি সত্যের অনুসন্ধান করে যাচ্ছে যে আমার পরিচয় কি। এক শাশ্বত সত্য, আমি কে? প্রতিটি মানুষের মধ্যেই জানার ইচ্ছে স্বাভাবিক এবং সহজাত। অতীতকে জানার জন্যে কেউ কেউ ইতিহাস পড়েন, কেউ বিধির বিধান সংবিধান অধ্যয়ন করে থাকেন, আবার কেউ পড়েন বিজ্ঞান এবং টেকনিক। খুবই আশ্চর্য যে মানুষ অনেক ব্যাপারেই জানতে পেরেছে কিন্তু নিজেকে জানে না। কেউ নিজেকে শরীর মনে করে থাকে, আবার কেউ নিজেকে মন বা মস্তিষ্ক মনে করে। যদিও এই সবই আমাদের পরিচয়ের বিষয়ের মধ্যেই আছে, তবুও মনে এই প্রশ্ন আসতেই পারে যে আমি আসলে কে। এমন লাগে যে এর উত্তর খুবই জটিল, কিন্তু যখন আমি বলি আমার পা, আমার হাত, আমার শরীর, তো এর অর্থ কি হলো? এর সরল উত্তর এটা নয় কি যে আমি এই হাত পা অথবা শরীর নই। তবে এটা কে বলছে, আমার শরীর, আমিটা তাহলে কে? বৈজ্ঞানিক এবং ডাক্তাররা মন বুদ্ধি ও মস্তিষ্ক ইত্যাদি বিষয়ের ব্যাপারে এখনো দ্বিধাগ্রস্ত আছেন। এমনকি নিকট মৃত্যুর অনুভূতি, শরীরের বাইরের অনুভূতি, স্বপ্ন, পূর্বজন্মের স্মৃতি ইত্যাদি বিষয়ে তর্ক সঙ্গত লাগে না। আবারও প্রশ্ন ওঠে যে এই সব কিছু বলার বা অনুভব করার মালিক কে? কখনো কখনো আমরা এরকম প্রতিভাবান বাচ্চা দেখতে পাই যে অতি অল্প বয়স থেকেই অসাধারণ যোগ্যতা প্রাপ্ত হয়ে থাকে। আমরা কি কখনো এই অদ্ভুত ঘটনার বিষয় সম্বন্ধে ভেবেছি? এখন প্রশ্ন আসছে যে শরীর কি তার মস্তিষ্কের সাথে সম্পূর্ণ?
শরীরের বিভিন্ন অঙ্গকে কে চালায়, মস্তিষ্ককে সময় মতো সঠিক সংকেত দেওয়ার মালিক কে, শরীর কি বিভিন্ন কোষিকার সমূহ মাত্র যার জৈবিক ক্রিয়া চলতেই থাকে, তান্ত্রিকা প্রণালীর সঞ্চালন, হরমোনসকে প্রভাবিত করা, রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাসের ক্রিয়া, পাচন ক্রিয়া ইত্যাদি সংকেত কে পাঠায়, মৃত্যু পর্যন্ত শরীরের ক্রিয়া প্রণালীকে সুচারুরূপে কে চালায়, একটু ভেবে দেখুন সংকল্প কোথা থেকে উৎপন্ন হয়, দেহের সাথে তার আন্তরিক ব্যবহার কিভাবে হয়, বিচারের মূল স্রোত কি মস্তিষ্ক, নাকি মস্তিষ্ককে সঞ্চালন করার জন্য আর কেউ আছে, সংকল্প কি ভৌতিক নাকি পরাভৌতিক, এই পরিবর্তনশীল দুনিয়াতে পরমাণু এবং অণু দিয়ে নির্মিত এমন কিছু জিনিস আছে যা নাকি মাইক্রোস্কোপ বা দূরবীন দিয়ে দেখা যায় না, না তো কোনো উপকরণ দিয়ে মাপা যায়। বাস্তবে এই রকম কিছু উপকরণ এখনো পর্যন্ত বানানো হয়নি, না কখনো বানানো সম্ভব হবে। একে খোঁজার জন্য একমাত্র বিধি হচ্ছে অন্তর্মুখী হয়ে গভীর শান্তিতে স্থিত হওয়া। আসুন আমরা এখন একটি অনুপম যাত্রা শুরু করি এবং নিজের সম্বন্ধে ওই সনাতন সত্যের খোঁজ করি, যার ফলে আমাদের সম্পূর্ণ জ্ঞান এবং অনুভব হবে যে কে আমি। এটা আমি নই, আমি এটা, আমি এক আত্মা, এক অতি সূক্ষ্ম অবিভাজ্য ও অবিনাশী চেতনা, দিব্য প্রকাশ বিন্দুরূপ এক পরাভৌতিক সত্তা। আমি আত্মা, যতক্ষণ এই দেহতে আছি ততক্ষণ বলবো আমি জীবিত, যখন আমি আত্মা এই দেহ ছেড়ে বেরিয়ে যাই তখন শরীর সব হয়ে যায়, এই ঘটনাকেই মৃত্যু বলে। কিন্তু তাহলেও আত্মা তো অজর, অমর, অবিনাশী, এই জন্যে আত্মা জীবিত থাকে, আত্মাকেই প্রাণ বলে, আত্মাই প্রাণ শক্তি। আমি আত্মাই চিন্তা করি, নির্ণয় করি, আর জানতে অজান্তে শরীরের দ্বারা সবই কর্মের জন্য দায়ী আমি নিজেই। আমার আত্মাতেই সব সংস্কার বিদ্যমান, তথা আত্মার মধ্যেই সমস্ত স্মৃতি রয়ে গেছে। হ্যাঁ, আমি হলাম আত্মা, আর আত্মাই হল আমি। প্রায়শই আমরা বলে থাকি আমার আত্মা, তোমার আত্মা ইত্যাদি, এর পরিবর্তে বলা উচিত কারণ আপনি আত্মা, আর যা আপনার তা হচ্ছে আপনার শরীর। আমি আত্মা আকারে অতি সূক্ষ্ম, আমি অবিভাজ্য, কোনো অস্ত্র আমাকে কাটতে পারে না, আগুন আমাকে জ্বালাতে পারে না, হাওয়া আমাকে ওড়াতে পারে না, আর জল আমাকে ভেজাতে পারে না, কোনো প্রকার ভৌতিক পদার্থ আমার পথে বিঘ্ন হতে পারে না। আমি আত্মা অবিনাশী, আর আমার অস্তিত্ব হচ্ছে সনাতন। আমি মস্তিষ্কের মধ্যে দুই ভুরুর মাঝখানে অবস্থিত, এখানেই অবস্থান করি। আমি আত্মা, শরীরের সব ইন্দ্রিয়কে মস্তিষ্ক দ্বারা সঞ্চালন করি। আমার সূক্ষ্ম প্রকাশপুঞ্জতেই অগণিত প্রক্রিয়া চলতে থাকে, দেহের বিভিন্ন অঙ্গকে সঞ্চালন করা, মানসিক চিন্তা থেকে শুরু করে ভবিষ্যতের ভাগ্য নির্ধারণের সমস্ত কথা আমার মধ্যেই আছে। আমি আত্মা,
ধীরে ধীরে জানতে পারি আমার শরীরের জন্য কি ঠিক আর কি ঠিক নয়। কিন্তু এটা ভুলে গেছি ওই জ্ঞানকে কিভাবে প্রাপ্ত করব। আত্মা যখন শরীরে অবস্থান করে তখন সে তিনটি আন্তরিক শক্তির দ্বারা কাজ করে থাকে। এই শক্তিটি হচ্ছে মন, বুদ্ধি আর সংস্কার। আমার সংকল্প রচনার আধার হচ্ছে অতীতকালের অনুভব, প্রভাব, স্মৃতি তথা অন্যের দ্বারা প্রাপ্ত জ্ঞান। আত্মার মধ্যে থেকে যাওয়া সংকল্পের রচনা আর অনুভব করার শক্তিকেই মন বলে। কখনো কখনো মনে এরকম বিচারও আসে যা আমাদের জানাও থাকে না, কিন্তু নিরন্তর মনে আসতেই থাকে। এটা কিভাবে হয়? এর কারণ হচ্ছে অবচেতন মনে সঞ্চিত পূর্বকর্মের সুষুপ্ত স্মৃতি। মনে যে সংকল্প আসে তার স্বরূপ অনেক কিছুই হতে পারে, ভালো অথবা খারাপ, সমর্থ বা ব্যর্থ, সাকারাত্মক বা নাকারাত্মক। সংকল্প একটি বিচারও হতে পারে। প্রায়ই সংকল্প কিছু করার জন্য আমাকে নির্দেশ দিয়ে থাকে। আমি আত্মা, নির্ণয় করে থাকি এটা করব না করব না, এখন করব না পরে করব, এটা ভালো না মন্দ ইত্যাদি। সংকল্পকে নিরীক্ষণ করা এবং নির্ণয় করার যে ক্ষমতা আত্মার মধ্যে থাকে তাকেই বুদ্ধি বলে। নির্ণয়ের আধারের ওপর আমি আত্মা কর্ম করি, কর্মের ছাপ আত্মাতে থেকে যায়, যার প্রভাব পরবর্তী সময়ে বিচার শৈলীতে পড়ে, এটাকেই সংস্কার বলে। কোন সংস্কার হালকা, কোনটা মধ্যম, আবার কোন সংস্কার অনেক গভীর হয়ে থাকে। গভীর সংস্কারই কর্মের রূপে প্রত্যক্ষ হয়ে আসে। এই কর্মের ছাপ আপনার চেতন, অবচেতন বা অর্ধচেতন অবস্থাতেও থাকতে পারে। এ ধরনের গভীর ছাপই স্বপ্নরূপে আমাদের কাছে আসে। কোনো ব্যক্তির স্বপ্নের আধার হল কোনো সময়ে ওই ব্যক্তি দ্বারা করা কোনো কর্মের ছাপ আত্মার মধ্যে ছেড়ে যাওয়া। উদাহরণস্বরূপ, কখনো কোনো ব্যক্তি অন্য কাউকে কুকুরে কামড়েছে এরকম দেখেছে, অথবা তাকেই কুকুর কামড়েছে। তাহলে সেই ব্যক্তি কুকুর দেখলেই ভীত হয়। ঠিক সেই রকম যদি কেউ কখনো কাউকে ডুবতে দেখে, অথবা জল দ্বারা কোনো দুঃখজনক অনুভূতি হয়ে থাকে, তাহলে সে জল দেখলেই ভয় পেয়ে যাবে। এইভাবে এক অদ্ভুত ভয় মনের মধ্যে প্রভাব বিস্তার করে। মনের গভীরে থেকে যাওয়া প্রভাব অনেক শক্তিশালী এবং তীব্র হয়। এই ধরনের প্রভাবই কোনো কর্মকে বারবার করার পেছনে কারণ হয়ে দাঁড়ায়। এরকম ব্যক্তি যে নাকি নিজের ভিতরে নেতিবাচক সংস্কারের জন্ম দেয়, অথবা ওই সংস্কারকে আরো গভীর হতে দেয়, এরা শুধু নিজেরই ক্ষতি করে না, এরা সমাজ এবং বিশ্বে নকারাত্মক তরঙ্গের প্রভাব বিস্তার করতে থাকে। ঠিক সেই প্রকার সকারাত্মক গুণ ও সংস্কার যে নিজের মধ্যে বাড়ায়, সে শুধু নিজেরই ভালো করে না, সমাজ এবং বিশ্বের জন্য মূল্যবান সম্পত্তি হয়ে যায়। সকারাত্মক বিশ্লেষণ বেশিরভাগ ধীর গতিতে হয়ে থাকে। যখন বিশ্লেষণ সংগঠিত হয়,
ধীর ভাবে তখনই বুদ্ধি ঠিক ঠিক নির্ণয় করতে পারে, যার ফলে সুখ অনুভব হয়। এরকম ব্যক্তি শান্ত আর স্থির স্বভাবের হয়। এর উল্টোটা, অন্যভাবে নকারাত্মক বিচারের লোক অস্থির এবং তীব্র গতির হয়ে থাকে। এতে নকারাত্মক অনুভূতি আর ভাবনা বাড়তেই থাকে, যেমন চিন্তা, আশঙ্কা, অনিশ্চয়তা আর ভয়। কখনো কখনো এরকমও হয় যে একসাথে মনের মধ্যে অনেক চিন্তা আসে। পরিণামে বুদ্ধি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হতে পারে না, যার ফলে ব্যক্তি দিকভ্রান্ত হয়ে যায়। এই স্থিতিকেই সাধারণত দুশ্চিন্তা বলা হয়। একজন ড্রাইভার এবং একটি গাড়ির উদাহরণ। আত্মা এবং শরীরের মধ্যে যে তফাত সেটা বোঝার জন্য খুব উপযোগী। যদি আপনি আপনার শরীরকে গাড়ি মনে করেন, তবে আপনি আত্মা, এই শরীরের ড্রাইভার। যেরকম একজন ড্রাইভার একটি গাড়িকে চালাতে পারে, থামাতে পারে, সেই রকম আত্মাও শরীরের বিভিন্ন গতিবিধি করতে পারে। যতই ভালো গাড়ি হোক না কেন, ড্রাইভার ছাড়া গাড়ি চলবে না। যেরকম ড্রাইভার গাড়িকে নিয়ন্ত্রণ করে, ঠিক সেই রকম আত্মাও শরীরকে নিয়ন্ত্রণ করে। আমি সেই যে কণ্ঠ, জীব আর মুখের সাহায্য নিয়ে কথা বলি। আমার নির্দেশ পেলেই খাওয়া এবং পান করার কাজ চলতে থাকে। এইভাবেই আমি আত্মা কানের দ্বারা শুনে শব্দ গ্রহণ করি। যদি শরীরে কেউ স্পর্শ করে, তাহলে ত্বকের দ্বারা তা অনুভব করি। আর আমি সেই আত্মাই চোখের দ্বারা দেখতে পাই। প্রতিটি দৃশ্য বা বস্তুকে আমি আত্মাই দেখি। সংক্ষেপে, মস্তিষ্কের সঙ্গে শরীরের প্রত্যেকটি অঙ্গের যোগাযোগ আমি আত্মাই করি। কখনো কখনো আত্মা ভৌতিক ইন্দ্রিয়ের সাহায্য ছাড়াও কর্ম করতে পারে। এই ঘটনাকে ESP অর্থাৎ এক্সট্রা সেন্সরি পারসেপশন অথবা ষষ্ঠ ইন্দ্রিয় বলে। এক্সট্রা সেন্সরি পারসেপশন অথবা ESP এমন একটি ক্ষমতা যে নাকি কোনো রকম পূর্ব অনুভব ছাড়াই এবং কোনো ইন্দ্রিয়ের সাহায্য ছাড়াই খবর প্রাপ্ত করতে পারে, যেরকম টেলিপ্যাথি, ভবিষ্যৎ জানা, দিব্যদৃষ্টি আর পূর্বাভাস। এই ধরনের ঘটনা আত্মার ষষ্ঠ ইন্দ্রিয় দর্শায়। আমি আত্মায় সংকল্প রচনা করি, যা হল পরাভৌতিক। এখন প্রশ্ন হচ্ছে, আমি নিজেকে আত্মা রূপে কিভাবে মনে করব? সেই অনুভূতি কিরকম হয়? এই কথাগুলোকে স্পষ্ট করে বলা এত সম্ভব নয়, কারণ এই অবস্থাকে কেবল গভীর চিন্তা আর শান্ত মনে ধ্যান যোগের অভ্যাসে অনুভব করা সম্ভব। তবুও আমরা এই বিচারধারাকে বোঝার চেষ্টা করব। একটু কল্পনা করুন, একটা বিশাল মানবীয় শরীর যার সবই শারীরিক অঙ্গ আছে। যদি আপনি চক্ষুরূপী জানালার পেছনে একটি চেয়ার নিয়ে বসে থাকেন, তাহলে আপনার কি রকম অনুভব হবে? যখন আপনি চক্ষুরূপী জানালা দিয়ে দেখবেন, তখন আপনি কি জানালা থেকে নিজেকে ভিন্ন অনুভব করবেন না?
আত্মা ও শরীরের মধ্যে থেকে সম্পূর্ণ আলাদা অনুভব করে। আত্মা শরীর থেকে পুরোপুরি ভিন্ন। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে দেখে প্রতিক্রিয়া করে, তখন তার প্রতিটি প্রতিক্রিয়া সামনে থাকা ব্যক্তিটির চেহারা এবং হাবভাবের উপর আধারিত হয়ে থাকে। বিশ্বের প্রতিটি মানব মনের শান্তির আকাঙ্ক্ষা করে, জীবনে খুশি পেতে চায়, প্রেম করা এবং পাওয়ার ইচ্ছা রাখে, শুদ্ধতা এবং পবিত্রতাকে পছন্দ করে। জন্ম থেকে প্রত্যেকে তার নিজের রুচিপূর্ণ ক্ষেত্রতেই মানসিক ক্ষমতার বৃদ্ধি করতে চায়, আর যতটুকু সম্ভব জ্ঞান পেতে চায়। একটি অবোধ বালক আত্মার মূল গুণের স্বরূপ। এই প্রকার স্বয়াত্মার মৌলিক গুণ সাতটি: জ্ঞান, প্রেম, শান্তি, সুখ, পবিত্রতা, আনন্দ এবং শক্তি। প্রতিটি ব্যক্তি এই সাতটি মৌলিক গুণের জন্মগত অধিকারী হয়ে থাকে। এই সাতটি দিব্য গুণের স্বরূপ প্রতিটি ব্যক্তি। কোনো কোনো মানুষ ভুল মান্যতা অথবা অজ্ঞানতাবশত অথবা বায়ুমণ্ডল ও অন্য ব্যক্তির প্রভাবের বশবর্তী হয়ে অন্য দিশাতে চলে যায়, যার পরিণাম স্বরূপ আমরা শরীরের সম্বন্ধিত বিশেষতাকে বিভাজিত করে এক লম্বা সময় ধরে নিজের পরিচয় বানিয়েছি। এখন এই সময়টি হচ্ছে বাস্তবিকতাকে বোঝার, যে আমরা সবাই কি আত্মাস্বরূপ নাকি এই শারীরিক সীমায় আবদ্ধ আছি। আসলে আমরা মূল রূপে বিশিষ্ট দিব্য গুণের আত্মা। কোনো ব্যক্তি কিভাবে জন্ম নেয়, মায়ের গর্ভের ভ্রূণ কবে জীবিত প্রাণী হয়ে প্রকাশ পায়, আত্মা কবে মাতৃগর্ভে প্রবেশ করে, যখন একটি ভ্রূণ 3-5 মাসের হয় তখন তার মধ্যে জীবনী শক্তি প্রবেশ করে, ওই জীবনী শক্তি হল আত্মা। আত্মাকেই বলে প্রাণ। আত্মাই প্রাণ অথবা জীবনী শক্তি। আত্মার মধ্যে সঞ্চিত বিশেষতা আর অনুভূতির ওপরে নির্ভর করে শরীরের ডিএনএ ও অঙ্গ প্রত্যঙ্গ নির্মিত হয়। আঙুলের ছাপ, শরীরের গঠন আত্মার কর্মপ্রভাবের আধারে নির্মিত হয়। অন্যভাবে বলি, আমি আত্মা, আমার শরীরের গঠন নির্ধারণ আমার বিচার, মনের স্থিতি আর কর্মের দ্বারা করে থাকি। সাধারণত আত্মা যখন নতুন শরীর নেয় তখন সে পূর্বজন্মের অনুভব, স্মৃতি আর ঘটনা ভুলে যায়। তবুও এমন কিছু উদাহরণ আছে যে ব্যক্তি নিজের পূর্বজন্মের ঘটনা শোনাতে থাকে এবং পরীক্ষা করে তার সত্যতা ও যথার্থতার প্রমাণ পাওয়া গেছে। কোনো কারণ ছাড়াই আমরা অনেক শিশুদের কাঁদতে অথবা হাসতে দেখি। এর প্রধান কারণ পূর্বজন্মের স্মৃতি। এর অন্যদিকে মৃত্যু কি? মৃত্যুর পরে কি হয়? এক জীবিত ব্যক্তি কিভাবে নির্জীব হয়ে যায়? আত্মা যখন শরীরকে ত্যাগ করে তখন তাকে মৃত্যু বলে। আত্মা যখন শরীর ছেড়ে দেয়
তখন শরীর যেরকম অস্থি, মাংস আর রক্ত দিয়ে তৈরি হয়ে থাকে তা একমাত্র সব হয়ে রয়ে যায়, আর যা প্রকৃতির পঞ্চতত্ত্বের সঙ্গে মিলিয়ে যায়। আত্মা তার পুরনো শরীর ছেড়ে অন্য মাতার গর্ভে প্রবেশ করে। মনুষ্য আত্মা কখনো পশু জনিতে যায় না। যেরকম আপেলের বীজ থেকে কখনো কমলার গাছ হয় না, ঠিক সেই রকম মানুষের আত্মা সর্বদা মানুষের শরীরই ধারণ করে। আত্মা যখন কোনো নতুন শরীর ধারণ করে, তখন সে নিজের নতুন সম্পর্ক এবং পরিচয় বানিয়ে নেয়। যেরকম কোনো নাটকে অভিনেতা তার রোল অনুযায়ী বস্ত্র ধারণ করে একটা নির্ধারিত সময় পর্যন্ত আর পাঠ করে যায়, ঠিক সেই রকম এই বিশ্বনাট্যমঞ্চে আত্মাও একজন অভিনেতার মতোই নির্ধারিত সময় ধরে অভিনয় করে থাকে। আর যখন শরীরের বয়স হয়ে যায় অথবা কোনো অসুখ ও আঘাতপ্রাপ্ত হয়, তখন আত্মা শরীরকে ত্যাগ করে দেয় আর জন্মের পর জন্ম নিতেই থাকে। এইভাবে জীবন মৃত্যুর অবিনাশী চক্র এই সংসারে চলতেই থাকে। বিশ্বনাটক অথবা বিশ্ব ইতিহাস আর কিছুই নয়, এটা হচ্ছে সমস্ত আত্মাদের সংগঠিত খেলা। আত্মা পরমধামে ততক্ষণ অপেক্ষা করবে যতক্ষণ বিশ্বনাট্যমঞ্চে তার অভিনয় করার অনুকূল সময় না আসবে। আত্মা পরমধাম থেকে একবার এসে গেলে তাকে এখানেই থাকতে হয়, যতক্ষণ পর্যন্ত সমস্ত আত্মা পরমধাম থেকে চলে না আসে। কর্মের সিদ্ধান্ত মানুষের অস্তিত্ব বজায় রাখার জন্য হয়ে থাকে। কর্মের ফল আমাদের অবশ্যই প্রাপ্ত হবে, এটাই কর্মের নিয়ম অথবা ক্রিয়া আর প্রতিক্রিয়ার সিদ্ধান্ত। কোন আত্মা কোন গর্ভে প্রবেশ করবে এটা কিভাবে নির্ধারিত হয়, ওর শরীর নর অথবা নারী হবে এবং বিশ্বের কোন কোনায় সে জন্ম নেবে, এরকম অনেক প্রশ্ন আমাদের উতলা করে দেয় তার সঠিক উত্তর জানার জন্য। আমরা এখানে কেন, আমি জন্মালাম এখানে, ও ওখানে কেন, আমি এই ধরনের আর ও ওই ধরনের কেন হলো, এই জিনিসগুলি এরকম কেন হলো, কেউ কি এমন লিখে দেয় যে ওকে ওই রকমই হতে হবে। প্রতিটি কর্মের ফল পেতেই হবে, এই জন্মে নয়তো অন্য কোনো জন্মে। এর উত্তর কেবল অবিনাশী সত্যতেই নিহিত আছে, যা আমি করব ওই অনুসারে আমি পাব। এর মধ্যে কোনো পক্ষপাতিত্ব হয় না, এটাই কর্মের নিয়ম বা ক্রিয়া প্রতিক্রিয়া সিদ্ধান্ত। বিশ্বের যে কোনো নিয়ম পরিবর্তন হতে পারে, কিন্তু এটা নয়। আমাদের ঠিক আর ভুলের জ্ঞান অর্জন করা উচিত, এটা আমাদের ব্যক্তিগত দায়িত্ব, যাতে লাভ আমাদেরই। প্রতিটি কর্মের আগে চিন্তা করা উচিত যে আমার দ্বারা করা কর্ম আমাদের উপর, সমাজের উপর, পরিবেশের উপর কতটা প্রভাব ফেলবে। এর পরিণাম এখন হবে নাকি ভবিষ্যতে। ফল ভালো হবে নাকি খারাপ, প্রত্যেক কর্মের ফল অবশ্যই পাওয়া যাবে। এর জন্য কর্ম করার আগে একটু ভাবা দরকার। যারা কর্মসিদ্ধান্তকে বুঝতে পারে না,
তারা বর্তমান সময়ের নানা ঘটনা দেখেও অবুঝ হয়ে থাকে। ওরা জানেই না ভবিষ্যতে কি হতে পারে, দৃশ্য পরিবর্তন পর্যন্ত তার অপেক্ষা করা যায়। In a shocking incident today, British Airways flight BA582 from Mumbai to Manchester. প্রত্যেক ঘটনার পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে, এটাই কর্মের শতসিদ্ধ নিয়ম। আমার ভবিষ্যৎ বর্তমান সময়ের কর্মের উপর নির্ভর করে। আমি আমার ভবিষ্যৎ জীবনের গল্প শ্রেষ্ঠ কর্মের কলমে লিখছি। আপনি যেমন কর্ম করবেন ঠিক সেই রকমই পাবেন। প্রকৃতি কি অদ্ভুত! এই সংসারে কোটি কোটি মানুষ আছে, তবুও প্রতিটি ব্যক্তির আঙুলের ছাপ আলাদা হয়, কোনো দুটি ডিএনএ একরকম হয় না। আমরা দেখি যে দুজন ব্যক্তি একরকম হয় না, এটা এরকম হয় কারণ দুজন আত্মা একরকম হয় না। এদের দুজনের শুধু একটাই মিল যে ওরা দুজনেই অবিনাশী জ্যোতির্বিন্দু। আমরা বিভিন্ন ব্যক্তির ব্যবহার, আদব কায়দা, ভাবনায়, চিন্তাধারাতে, চলাফেরায় তফাত দেখতে পাই। অর্থাৎ প্রত্যেক আত্মারই ব্যক্তিত্ব ভিন্ন ভিন্ন। আত্মা একমাত্র এবং অদ্বিতীয়। আমি কারোর থেকেই নিচু নই, আর না তো কারোর থেকে বড়। আমি যখন এরকম অনুভব করি যে আমি এই মহাবিশ্বে অদ্বিতীয় এবং এই জগৎ সংসারের নাট্যমঞ্চে আমি বিশেষ পাঠ করতে ও দায়িত্ব পূর্ণ করতে এসেছি, তখনই আমি আমার ভবিষ্যৎ নিজেই গড়তে পারব। আমি এক আত্মা, এক অতি সূক্ষ্ম দিব্য প্রকাশ বিন্দু রূপ। এই শরীর আর সংসার যার মধ্যে আমার নিবাস, একে অপরের সাথে এক সূক্ষ্ম ও অদৃশ্য সম্বন্ধে জড়িয়ে আছি। আমার প্রতিটি বিশ্লেষণ, আচরণ, শব্দ আর কর্ম আমাকে, সারা বিশ্বকে এবং সমাজকে প্রভাবিত করছে। মানবীয় সংবেদনা প্রকৃতি এবং অন্য প্রাণীর ওপরও প্রভাব ফেলে, তার মধ্যে ভাবনাত্মক সম্বন্ধ জুড়ে আছে। অতএব সংসারে সব প্রাণীর প্রতি শুভ এবং কল্যাণকারী ভাবনা ও বিচারের সকাশ দেওয়া আমাদের একান্ত কর্তব্য। এই দুনিয়াতে যা কিছু হচ্ছে তা আমাদের চেতনা শক্তির দ্বারা হচ্ছে। সংক্ষেপে এই কথা বলা যায় যে দেহ ভানের প্রভাবে প্রভাবিত হয়ে করা কর্ম সংকুচিত এবং আধ্যাত্মিক শক্তিবিহীন হয়ে থাকে। এরকম কর্ম থেকেই ক্রোধ, ঘৃণা, ঈর্ষা, লোভের মতো সংবেদন উৎপন্ন হয়, যার ফলে সমাজে বিরোধ, দুঃখ, সংঘর্ষ, অন্যায় বাড়তেই থাকে। এর অন্যদিকে আত্মস্মৃতির প্রভাবে করা কর্মের দ্বারা প্রেম, সহানুভূতি, শান্তি, উদারতা আর সৌভ্রাতৃত্ববোধের মতো অনুভূতির জন্ম হয়, যার ফলে সমাজে একতা এবং সুখের অনুভূতি বাড়তেই থাকে। এখনো পর্যন্ত আমরা যা জ্ঞান প্রাপ্ত করেছি তার আধারের ওপর আসুন এখন কিছু আত্মিক স্থিতির অভ্যাস করি।
আপনার সুবিধা অনুসারে যে কোনো মুদ্রাতে বসে পড়ুন। চোখ খোলা রাখুন যাতে আপনার চারিদিকের বাতাবরণের আভাস থাকে। আপনার আত্মচেতনাকে একাগ্র করুন এবং সংকল্প করুন যে আমি এক শান্ত স্বরূপাত্মা, আমি এক অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু, আমি আত্মা ভ্রুমধ্যে নিবাস করি, আমি চোখের দ্বারা দেখি, কর্ণ দ্বারা শ্রবণ করি, আমি নাসিকা দ্বারা গন্ধ পাই ও নিঃশ্বাস নেই, মুখের দ্বারা বলি এবং ত্বক দ্বারা অনুভব করি, আমি শরীরের মালিক, আমি শরীর থেকে আলাদা। আমি আমার বিচারের রচয়িতা বা শাসক, আমি আমার প্রতিটি সংকল্পের জন্য দায়িত্বপূর্ণ, আমি সেই আত্মাই যে নির্ণয় করে থাকি, আমি আমার কর্মের জন্য দায়িত্বপূর্ণ, আমি সচেতন থেকে কর্ম করি, আমি আমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারি, প্রতিটি পদক্ষেপে অনুভব করি নিজেকে দেখার, বোঝার, নিজেকে আত্মা মনে করে এবং অন্যকেও আত্মা রূপে দেখার অভ্যাস করলে আমি স্বয়ংকে নিজের সমস্ত মৌলিক গুণের বিশেষতা আর সাকারাত্মক শক্তির সাথে অনুভব করতে পারব। আমি কে এবং আমার আন্তরিক স্বভাব কি, এর সঠিক জ্ঞান পেলে আমার দৃষ্টিকোণ অন্যদের প্রতি বদলে যাবে, অর্থাৎ অন্যদের সাথে ভালো সম্পর্ক স্থাপনে সাহায্য করবে আর আমার নিজেকে জানার ও বোঝার শক্তি বাড়বে। যখন আমার প্রত্যেকটি কাজ আর ব্যবহার আত্মিক স্থিতিতে হয়ে থাকে, তখন আমি আমার বাস্তবিক স্বরূপের সমীপে থাকি। এটাই আত্মিক স্থিতি। এই স্থিতিতেই আমি আমার জীবনের লক্ষ্য আর উদ্দেশ্যকে প্রাপ্ত করে থাকি। এই কারণে আপনি নিজেকে আত্মা মনে করুন। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে নিজের জীবনকে দেখুন আর সবার প্রতি সাকারাত্মক বৃত্তি রাখুন, যাতে আমাদের জীবন, আমাদের সমাজ শান্তি, পবিত্রতা, খুশি আর প্রেমের প্রকাশে উজ্জ্বল হয়ে ওঠে।